আসসালামু আলাইকুম। আমরা আজকে করে দেখাবো ইন্ডিয়ার অথেন্টিক পানিপুরি। আমরা যারা বাংলাদেশে পানিপুরি খাই, সেটা আসলে পানিপুরি না, সেটা হচ্ছে ছোট ফুচকা। তো আমরা আজকে ইন্ডিয়ার অথেন্টিক পানিপুরিটাই করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ঘুগনিটা বানানোর জন্য আমরা একটি টমেটো এবং তিনটি সেদ্ধ করা আলু নিয়েছি, দুটো পেঁয়াজ, দুটি নাগামরিচ নিয়েছি, একটি এখানে যাবে, অন্যটি আরেকটাতে যাবে, আর কিছু নিয়েছি ধনিয়া পাতা। তাহলে চলুন প্রথমে পেঁয়াজটাকে কেটে নেই, পেঁয়াজটাকে কিউব করে কেটে নিব, এইভাবে এক পাশ কাটব, তারপর ঘুরিয়ে আবার ওই পাশটা কেটে নিব, তাহলে ছোট ছোট কিউব হয়ে যাবে, যত মিহি কিউব করা যায়। পেঁয়াজটা আমার কাটা হয়ে গিয়েছে, এক সাইড করে রেখে দিচ্ছি। এবার সেমভাবে টমেটোটাকেও কিউব করে কেটে নিব, এটাও কাটা হয়ে গিয়েছে। এবার ধনিয়া পাতাটাকে কুচি করে নিব, নাগামরিচটা পরে কাটবো, আর অবশ্যই গ্লাভস পরে নিতে হবে। এই মরিচটা কুচি করে নেওয়ার সময় অবশ্যই গ্লাভস পরতে হবে, না হয় হাত জ্বলবে। কেউ চাইলে অন্য মরিচও খেতে পারেন, কিন্তু আমি ঝাল পছন্দ করি, তাই নাগামরিচটাই নিয়েছি। আর এটার বিশেষত্বই নাগামরিচ। আমার সব উপকরণগুলো কাটা শেষ, এবার আমি আলুটাকে মেশ করে নিব, ভালো করে এইভাবে হাত দিয়ে চটকিয়ে নিব, একদম মিহি করে নিতে হবে। আমার মাখানো শেষ, এবার আমি মশলা এড করব। আর এখানে থাকছে আমার স্পেশাল মশলা, সামান্য পরিমাণ টক লবণ, একদম সামান্য জিরা গুঁড়া, চিলি ফ্লেক্স, লবণ, এই সব মশলা আমি আমার আন্দাজ মতো নিয়েছি, আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এবার আমার কাটা কিউবগুলো মিলিয়ে নিব, এটা আসলে যার যার টেস্ট অনুযায়ী। এবার সব উপকরণগুলো মেখে নিব, এভাবে ভালো করে মিলিয়ে নিব। এই পানিপুরিটাতে কিন্তু কোনো গুড় ইউজ করা যাবে না, শুধু আলু ইউজ করতে হবে। এবার টকের পানি দিচ্ছি, টকের পানি রেসিপিটা আমি দেখাচ্ছি। আমি সাত রকমের টক বানাতে পারি, আজ দু রকমের টক বানাবো। এবার সবগুলো মিশিয়ে নিব, আমার মাখানো শেষ, এবার চলে যাচ্ছি টক বানানোর জন্য। যে তো টক দুটো আমি আজ বানাবো, প্রথমটা হলো ঝাল টক, তার জন্য নিয়েছি তেঁতুলের মার এক কাপ, নিব লেবুর খোসা, কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো মিলিয়ে নিব। এবার এটাতে পানি মিলিয়ে নিব দুই কাপ, এই পানিটা খুবই পাতলা হবে, একদম পানির মতন পাতলা হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, এবার দিচ্ছি কিছু লবণ, আর দিচ্ছি কিছু টক লবণ। যদিও টক লবণ খাওয়া ভালো না, তবে এটাই স্বাদ বাড়ায়, কিন্তু এটা যার যার ইচ্ছে। এবার আমি একটু টেস্ট করে নিচ্ছি, এটা আসলে নিজের টেস্টের উপরেই ডিপেন্ড করে। এটাতে আরো দিচ্ছি কিছু জিরা গুঁড়া, আর আমার স্পেশাল চটপটির মশলা। এই চটপটির রেসিপির মশলাটা যদি পেতে চান, কমেন্ট করুন, আমি এটার একটা ভিডিও বানাবো। এবার কিছুক্ষণ মিলিয়ে নিব,
একটু লবণ মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে এটা টকটাই কিন্তু আসল, টকটা যত ভালো হবে পানিপুরিটা ততই টেস্ট হবে। এবার টেস্ট করে নিই। হ্যাঁ, আমার টকটা একেবারেই পারফেক্ট। এবার দ্বিতীয় টকটা বানাচ্ছি। এই টকটাতে আমি 6টি কাঁচামরিচ ও কিছু ধনিয়া পাতা ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাতে মশলা মিশাবো। এটাতে এবার মিশাবো পানি এবং জিরা গুঁড়া, চটপটির মশলা, চিলি ফ্লেক্স, কিছু টক লবণ, আর নিচ্ছি সাধারণ লবণ। এবার ভালো করে মিলিয়ে নিব। আমি আরো 7 রকমের টক বানাতে পারি, আপনারা যদি বানাতে চান আমি রেসিপি তৈরি করে দেখাবো। এবার টেস্ট করে দেখছি। একদম পারফেক্ট হয়েছে। আমার 2 রকমের টক বানানো শেষ এবং ঘুগনি বানানো শেষ। এবার পানিপুরির কাউন্টারটা সাজিয়ে নিচ্ছি। নিয়েছি আমি এখানে ফুচকাগুলো, এগুলো ভেজে নিব, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এই যে আমার ফুচকা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার চলুন পানিপুরির কাউন্টারটা সাজিয়ে নেওয়া যাক। এভাবে ভেঙে অল্প গুড় ঢুকাবো, এটাতে অল্প গুড়ই ঢুকাতে হয়। তারপর টকে চুপিয়ে আমি পাতা তৈরি করে নিয়েছি। টেস্ট করে নেই কেমন হয়েছে। দারুণ হয়েছে। আরেকটা তৈরি করছি। এবার ঝাল টকটা তৈরি করছি। অল্প পুর ঢুকিয়ে এবার ঝালটা টেস্ট করে নেই। অসাধারণ, অসাধারণ। তাহলে আজ এই পর্যন্তই। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। খোদা হাফেজ।